গুড মর্নিং ম্যাডাম। ও গুড মর্নিং ম্যানেজারবাবু, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। কাল রাত্রে যেই ফাইলগুলো দিয়েছিলাম ওগুলো দেখেছিলেন? হ্যাঁ, ওগুলো আমার দেখা হয়ে গেছে। আর ম্যাডাম, ওই আমাদের ওয়ার্কার্সদের ওই মাইনে বাড়ানোর জন্য নতুন বাজেট করা হয়েছিল, ওই ফাইলটা যদি দেন। সরি ম্যানেজারবাবু, ওই ফাইলটাই আমি আনতে ভুলে গেছি। সে কি আজকে ইউনিয়নের লিডার আপনার সঙ্গে দেখা করবে, নুনাকে যদি ফিরিয়ে দিই তাহলে কালকে থেকে আমাদের চা বাগানে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। আমি সবই বুঝতে পারছি ম্যানেজারবাবু, ফাইলটা আমার রেডিও করা ছিল। আমার যতদূর মনে পড়ছে আমি ফাইলটা ব্যাগের মধ্যেই ভরেছিলাম, কিন্তু কাল রাতে আমি কিছুতেই খুঁজে পেলাম না। সচরাচর আমার তো এত বড় ভুল হয় না। আরে দিয়া দিদিমণি, দিয়া দিয়া, তুমি এখানে? তুমি এখানে কার সঙ্গে এসেছো? একা। একা? তুমি এত দূর একা এসেছো? বাড়িতে বলে এসেছো? কার অনুমতি নিয়ে এসেছো তুমি? মেজুমা, মেজুমা আসলে আমি তোমার জন্যই এখানে এসেছি। আমার জন্য? এই ফাইলটা তুমি ফেলে এসেছিলে। আরে এটাই তো সেই বাজেটের ফাইলটা, এটা আমার ভীষণ দরকার ছিল, কিন্তু এর কথা তুমি কি করে জানলে? গৌতম দা দাদা মিলে আলোচনা করছিল যে এই ফাইলটা না পেলে তোমার খুব অসুবিধে হবে, খুব বিপদে ওনাকে পড়তে পারো। হ্যাঁ, বিপদ বলতে বিপদ, প্রচুর বিপদ হতো, আমাদের কাজকর্ম সব। দিয়া, তুমি বাড়িতে কাকে বলে এসেছো? কথার উত্তর দিচ্ছ না কেন? বাড়িতে কাকে জানিয়ে এসেছো? না, কাউকে জানিয়ে আসিনি, তবে আমি একটা চিঠি লিখে এসেছি। শুধু একটা চিঠি লিখে তুমি চলে এসেছো? ওহো, এতক্ষণে বোধহয় সবাই পুলিশে ফোন করে দিয়েছে। এই নাও ফোনটা নাও, এক্ষুনি বাড়িতে একটা ফোন করে জানাও। যাও ম্যানেজার বাবু, আপনি আমার পাশের ঘরে দিয়ার থাকার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম। হ্যালো মা, আমি দিয়া বলছি। দিয়া, দিয়া, দিয়া কোথায় তুই? কিরে, এভাবে একটা চিঠি লিখে রেখে তুই চা বাগানে চলে গেলি? তুই তো আমাকে একবার জানিয়ে দিতে পারতি। মা শোনো, আমি চা বাগানে পৌঁছে গেছি, চিন্তার কিচ্ছু নেই। আর আমি মেজুমার ফোন থেকেই ফোন করছি। শোনো বলছি, দাদাকে খবরটা দিয়ে দিও, এতক্ষণে বোধহয় খুব চিন্তা করছো। শুধু দাদা আর আমি? আবার আমার কথা একবারও তুই ভাবলি না? হ্যাঁ, তুই ঘিরে দিয়া, তুই ফিরে আয়, ফিরে আয় দিয়া। ঠিক আছে মা, এখন আমি রাখছি, পরে ফোন করছি, ঠিক আছে? রাখলাম। থ্যাংক ইউ। আপনি এখানে? আমি সারা বাড়ি ঘুরে যাচ্ছি আপনাকে তখন থেকে। কোনো সেন্স নেই। কি ব্যাপার, আপনি কি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নাকি? কাঁচা গোল্লা? ওকে, ঠাকুরের প্রসাদ মাথায় ছুঁয়ে খান। হাতটা আবার মাথায় মুছে নিন, নিজের মাথায়। বারে নিজের মাথায় মিষ্টি মুছবো, তারপর যদি পিঁপড়ে ওঠে? ঠাকুরের প্রসাদটা নিয়ে আর কি নামালেই হচ্ছে না আপনার। ঠিক আছে, আপনাকে দেখে বুঝিনি যে আপনি এত ঠাকুর দেবতা বিশ্বাস করেন। বিশ্বাস করি, তবে ঠাকুর দেবতা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই আমার। ও, তা আজকে হঠাৎ এই পুজো দেবার উপলক্ষটা কি? প্লাবন মিত্র কেসটা আজ কোর্টে উঠছে না, তাই মায়ের কাছে আশীর্বাদ চাইতে গেছিলাম। লাবণ মিত্রর জন্য? হ্যাঁ। আশ্চর্য, যাকে আপনি চেনেন না, কোনোদিন দেখেননি, তার জন্য হঠাৎ পুজো দিতে গেলেন? আমি আমি তো শুধু লাবণের জন্য প্রার্থনা করতে যাইনি, আমি আমি তো আঙ্কেলের জন্য আশীর্বাদ চাইছিলাম। উনি এতদিন বাদে কেস লড়ছেন, আমি প্রথম ওকে অ্যাসিস্ট করছি,
মানে আমাদের প্রত্যেকেরই যাতে আজকে দিনটা ভালো যায় সেই প্রার্থনাই করেছি। আশ্চর্য মেয়ে আপনি, বাবার জন্য প্রার্থনা করলেন, নিজের জন্য প্রার্থনা করলেন, কে না কে প্লাবন মিত্র তার জন্য প্রার্থনা করলেন, অথচ আমার জন্য প্রার্থনা করার কথা মনে হলো না আপনার। আচ্ছা ঠিক আছে, কালকে মায়ের কাছে শুধুমাত্র আপনার জন্য প্রার্থনা করব, খুশি? কাল সকাল অবধি যদি না বাঁচি। কোর্টে যেতে দেরি হলে কিন্তু জজ সাহেব খুব বকবেন। থানায় প্লাবন মিত্রর নাম শুনে পালিয়ে এসেছিলেন, আজ কোর্টরুমে প্লাবনের মুখোমুখি তো আপনাকে হতেই হবে বনানি, তখন কোথায় পালাবেন? আমি আসার সময় একটা ফাইল কলকাতায় ফেলে এসেছিলাম, ও সেটা দিতে এসেছে। তুই একা এলি কেন? অনেক কানতে পারতিস, পিসুমনি কানতে পারতিস, পিসুমনি কতদিন বাড়ি বাইরে বেরোয় না। হ্যাঁ আসলে ঋষি বলো মা, ম্যানেজার বাবু একটা ইউনিয়ন লিডারের সঙ্গে মিটিংয়ের বন্দোবস্ত করেছেন এই ওয়ার্কারদের দাবি দেওয়া নিয়ে, তা তুই একটু ম্যানেজার বাবুর সঙ্গে বসে নে, আমার ইচ্ছে ওয়ার্কারদের ওই মিটিংটায় তুই আমার সঙ্গে থাক। ভাই নট, আমি বুঝে নিচ্ছি, এগুলো তো আমি করতাম, ম্যানেজার বাবু কোথায়? অফিসে তোর জন্য অপেক্ষা করছে। ওকে, নো প্রবলেম। অদিতি তুমি একটু দিয়ার সঙ্গে গল্প করো, আমি কাজ ছেড়ে আসছি। ঋষি অদিতির ভাবনা তোকে ভাবতে হবে না, সে ভার আমার। কি হলো, খুব টেনশন হচ্ছে? কিসের টেনশন? না মানে ওই এতদিন বাড়ির বাইরে আছি তো তাই। দেখো কাবেরী, আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে ঋষির জন্য উপযুক্ত মেয়ে তোমার চেয়ে ভালো আমি আর কোথাও পাবো না। সত্যি সত্যি আপনি আমার সঙ্গে ঋষির? কলকাতায় ফিরেই আমি তোমার বাবা মার অনুমতি নিয়ে আমার ঋষির ভার আমি তোমার হাতে সঁপে দেব। তার মানে এবার থেকে কাবেরীদি আমার সত্যি সত্যি বৌদি হবে? আমার যে কি আনন্দ হচ্ছে! থাক থাক থাক, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো গায়ত্রী দেবী। গায়ত্রী দেবী নয়, মা। আজ থেকে ঋষি আর তোমার দুজনেরই আমি মা। যাক বাবা, দিয়া ভালোভাবে জলপাইগুড়ি পৌঁছে গেছে। পৌঁছে গেছে? হ্যাঁ। দেখেছো মা, আমি তোমাদের বলেছিলাম না, তোমরা দিয়াকে যতই ছেলে মানুষ বলে ভাবো না কেন, ও কিন্তু বেসিক্যালি খুব স্মার্ট, আর তাই একবার যখন ও ঠিক করেছে যে ও জলপাইগুড়ি যাবে তখন ও সেখানে গিয়েই ছাড়বে। কিন্তু তুই যাই বলিস, মেয়েদের এত সাহস ভালো নয়। তুমি ঠিকই বলেছো পিসুমন,
এবার থেকে ওকে কড়া শাসনে রাখতে হবে। কাউকে না বলে বাড়ির লোককে চিন্তায় ফেলে ওর হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই উচিত নয়। তুই কিন্তু ভুল করছিস দাদা, দিয়া কিন্তু কোনো রকম কোনো অ্যাডভেঞ্চার করতে যায়নি, বরং ওকে এই বাড়ি থেকে বাধ্য হয়ে যেতে হয়েছে। বাধ্য হয়ে যেতে হয়েছে? দিয়া না গিয়ে তুমি যদি জলপাইগুড়ি যেতে তাহলে মহাভারত অসত্য হয়ে যেত। তুমি ফাইলটা চেক বইটা নিয়ে মেজোমাকে পৌঁছে দিয়ে চলে আসতে, এতে ঋষিদার তোমাকে আর কাবেরীকে সন্দেহ করার কি থাকতে পারে? কিন্তু বৌদি, তুমি কিন্তু আমাকে বলেছিলে ওখানে থেকে মেজোমাকে হেল্প করতে, তাই না? থাকলেই বা কি হতো, তুই মেজোমার কাজে ব্যস্ত থাকতি, কাবেরীর কাছে বেশি না ঘেসলেই হতো। আরে তুই বুঝতে পারছিস না রে সোহিনী, আমাদের সবসময় খুব সাবধানে থাকতে হয়, পান থেকে চুন খসলেই তো বিপদ। কিন্তু পিসিমণি, ঋষিদা অনিককে সন্দেহ করছে কেন? নিশ্চয়ই কাবেরীকে নিয়ে অনিককে সন্দেহ করার অনেক কারণ আছে। ওসব পুরনো কথা এখন থাক দাদা, ঋষিদার মাথায় ওসব নোংরা চিন্তা কে ঢুকিয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। তুমি কি বলতে চাইছো, ঋষিদার মাথায় সব নোংরা চিন্তা আমরা ঢুকিয়েছি? আহ তুমি, আচ্ছা তোরা কি শুরু করলি বলতো? আমরা কিছুই শুরু করিনি পিসিমণি, অনেক মিছে মিছে আমাদের ঘাড়ে দোষটা পাচ্ছে। আমি তো কারো নাম করিনি, তাহলে তোরাই বা শুধু শুধু এই দোষটা নিজেদের ঘাড়ে নিচ্ছিস কেন? তোর কি মনে হয় আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি? কোন কথার কি মানে হয় বুঝতে পারি না। শোন দাদা, আমিও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। এই কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি আমি? মুখ সামলে কথা বল, সব সময় উল্টো পাল্টা কথা বলে যাস। কি করছিস কি? চল না, মা তুমি জানো না। না তুই চল, কোনো কথা শুনতে চাই না, চল ঘরে, চল 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 ঘরে। ভাই বোন দুটোরই বড্ড বেশি সাহস হয়ে গেছে, আমাদের আমাদের বুকের উপর যা নয় তাই বলে যাচ্ছে। আর বেশি দিন বলবে না, আগে কাবেরীর একটা ব্যবস্থা করতে দাও, তারপর ওদের ব্যবস্থা করব। ভাই, তার মানে আমার একটা ভাই আসছে। ভাই তুমি জানো না, সেদিনকে সবাই বললো ছোট কাকিমা একটা ভাই নিয়ে আসবে। ভাই এলে তো ভালোই হয় বলো, আমি ওর দিদি হতে পারবো। মা ভাইটা কবে আসবে গো বলো না। বাবা তুমি জানো? বাবা বলো না ভাইটা কবে আসবে। নিশ্চয়ই জানে, পাপাকে গিয়ে জিজ্ঞেস করো। এই সুমি, সুম বাড়ির বাড়ির বাচ্চাগুলো পর্যন্ত জেনে গেছে যে নিশার বাচ্চা হবে। একই বাড়িতে থাকে ওরা তো জানবে, আরো কি কি জেনে গেছে কে জানে। আশ্চর্য বলো তো, দেখো দেখো মারাদোনাটা তারা বড় হয়েছে, ও ও জানে কাকে কোথায় কি বলতে হয়। কিন্তু সুমি কখন কাকে কি প্রশ্ন করে বসবে? আমি আমার ক্ষমতা থাকলে আমি সুমিকে হোস্টেলে পাঠিয়ে দিই। এই বাড়িতে যা কিছু ঘটে চলেছে না তাতে সুমির এখানে থাকাটা একদম একদম ঠিক হচ্ছে না। সেটা তো আমিও জানি, আমি জানি না, কিন্তু এছাড়া আমাদের আমাদের উপায় বা কি আছে আর? সত্যি বাড়িতে কিরকম হয়ে গেল না, মেন সবার মধ্যে কিরকম একটা ছাড়া ছাড়া ভাব, দাদা আর বৌদি কিরকম একটা হাল ছেড়ে দিয়েছে। ওরা আর কি করবে, ওদের তো একটাই চিন্তা কাবেরীকে নিয়ে। আচ্ছা তুমি দেখেছো এতগুলো দিন হয়ে গেল কাবেরী নর্থ বেঙ্গলে গেছে, আজ পর্যন্ত একটা ফোনও করলো না ও। না না কাবেরীকে নিয়ে চিন্তা করো না, ও তো কলেজের বন্ধুদের সঙ্গে গেছে, সঙ্গে টিচাররাও রয়েছে, সেরকম কিছু হলে একটা খবর নিশ্চয়ই পাওয়া যেত, ও নিয়ে চিন্তা করো না। হ্যালো দাদা। হ্যাঁ আমি দিয়া বলছি। হ্যাঁ দিয়া, কি রে বল কেমন আছিস? দারুণ আছি। আরে শোন, আমার থেকেও দারুণ আছে কাবেরী দি। কেন হঠাৎ কাবেরীর এত ভালো থাকার কারণ কি? দারুণ খবর আছে সেই জন্যই। কি দারুণ খবর? আরে বাবা আমিও তো এখানে আসার পর জানলাম। এই এত হ্যালি করছিস কেন রে? আরে বাবা তাড়াতাড়ি বল না, আমাকে আবার অফিসে বেরোতে হবে, প্লিজ। শোন মেজমা
কাবেরীদির সঙ্গে ঋষিদার বিয়ে দেবে। কি বললি তুই? মেজমা নিজেই কথাটা বলেছে যে ঋষিদার সঙ্গে কাবেরীর বিয়ে দেবে। তবে আর বলছি কি, আরে তোর সঙ্গে তো আমি বিশ্বাস করতেই পারছিলাম না, তারপর যখন দেখলাম সেই মেজমা কাবেরী দিকে জড়িয়ে ধরে আদর টাদর করলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট, আমার কিন্তু সব কিরকম গুলিয়ে যাচ্ছে। মেজমামির নিজের মুখে বলা যে কাবেরীর সঙ্গে ঋষিদার বিয়ে দেবে, আবার মেজমামির কাবেরীকে আদর করা, আমি কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি দিয়া। রহস্য? কিসের রহস্য? দিয়া একটা কথা জেনে রাখিস, মেজমা কিন্তু নিজের উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। কি বলছিস কি তুই? ঠিকই বলছি, আমি মেজমাকে তোর থেকে অনেক ভালোভাবে চিনি দিয়া। তোকে আমি একটাই কথা বলে রাখছি, মাথায় রাখিস, কাবেরী যেন খুব সাবধানে চলাফেরা করে, বুঝলি? দাদা, হ্যালো, হ্যালো, হ্যালো দাদা, কোর্টে যেতে হবে, এর মধ্যে না গেলে পরে অসুবিধায় পড়ে যাবো। কি ব্যাপার মা, তুমি এখনো তৈরি হওনি? আরে কোর্টে যেতে হবে তো, 10টার সময় হিয়ারিং শুরু। বাবা তুমি বরং বেরিয়ে যাও, আরাধনদা পরে ওকে ট্যাক্সি করে পৌঁছে দেবে। আমি আজ কোর্টে যাব না। কি কথা দিবনি, কাল অব্দি তো সব ঠিকঠাক ছিল যে তুমি কোর্টে যাবে, আমি রাত অব্দি তোমার শাড়ি ইস্ত্রি করে রাখলাম, আর এখন বলছো যাবো না? কেন যাবে না, তোমার কি শরীর খারাপ? না আঙ্কেল, আমার আমার শরীর ঠিক আছে। তাহলে দুজন জুনিয়রের বদলে যদি একজন না যায় তাহলে আমাকে তো ভীষণ প্রবলেমে পড়তে হয় মা। আই এম সরি আঙ্কেল, আজকে তো প্রথম দিন, আমার মনে হয় না অতটা চাপ থাকবে, তাই না? একজন জুনিয়রই আপনাকে আপনাকে হেল্প করে দিতে পারবে। বাহ, এই বয়সে এসে দেখছি তোমার কাছে আমার ওকালতি শিখতে হবে। একটা কথা মা, জুনিয়র হিসেবে প্রথম দিন থেকে সমস্ত কেসটাকে কিন্তু জানা দরকার, আঁকিবাজ হলে পর কিন্তু কিছুই শিখে উঠতে পারবে না। বাবা উনি যখন যেতে চাইছেন না তখন জোরাজুরি করছো কেন? তুমি ফিরে এলে উনি নামে পুরোটা জেনে নেবে। এগুলোকে এখানে রেখেছিস কেন? সরাতে পারিস না এতক্ষণে? কোনো কাণ্ড কেন নেই, কোনো কিছু বললে যদি কোনো কিছু শোনিস, সমস্ত একজন একজন লাইক হয়ে উঠেছিস। আমি আপনাকে বলেছিলাম তো, কাজের সময় বাবার কোনো সেন্স নেই। আপনি যান, ভেতরে যান, আমি দেখি গাড়িটা আসতে এত দেরি করছে। দিদিমণি চল চল। আমি জানতাম বনানি, কোর্ট রুমে প্লাবন মিত্রর মুখোমুখি হতে আপনি চাইবেন না। আমি এসে গেছি দিদি।
হ্যাঁ।